पहनती हो, शॉर्ट क्यों पहनती है? आप बताएंगे कपड़ों पर सवाल आप उठाएंगे? सवाल जो स्कूल तुम्हार धर्म पालन है कोनो प्रकार बाधा सृष्टि करती है ना, सुतरां आमार धर्म पालन स्वाधीनता तुम्हार कोनो प्रकार की हस्तक्षेप करी स्कूल कैनिकदर कोनो सुयोग नहीं। তোমার ধর্ম পালন আইন কোনো প্রকার বাধা সৃষ্টি করতেছ না, সুতরাং আমার ধর্ম পালনের স্বাধীনতায় তোমার কোনো প্রকার কি হস্তক্ষেপ করিস কেন ইদ্দার কোনো সুযোগ নাই। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। তোমার ধর্ম তোমার কাছে সারা, আমার ধর্ম আমার কাছে সারা। আমি একজন মুসলিম হিসেবে আমি আমার ধর্মকে নিয়ে প্রাউড ফিল করি, আর আমি তোমার ধর্মকে কি যথেষ্ট পরিমাণ রেসপেক্ট করি। আল্লাহু আকবার। কি অবস্থা মনা? আর বন্ধু মাহবুব টিপু ফেসবুকে পোস্ট শেয়ার করছে যে আপনার যদি উলঙ্গ হওয়ার স্বাধীনতা থাকে তাহলে আর হিজাব পরিবার স্বাধীনতা থাকবে না কেন? লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। নেট দুনিয়া অলরেডি একটা ভিডিও যথেষ্ট পরিমাণে ভাইরাল হয়ে গেছে, যে ইন্ডিয়াতে একটা মাইয়া হিজাব পরি কলেজে যাইতেছে, আর পেছন থেকে তাকে কি মার মুখী স্টাইলে কি জয় শ্রীরাম বলে স্লোগান দিতে দিতে বিজেপি ছাত্র সংগঠনের ছেলেমেয়েরা কি ছেলেরা তাদেরকে ধাওয়া করতেছে। কিন্তু আমার কাছে একটা বিষয় প্রচন্ড অবাক লাগলো, যে এতগুলো ছেলের ভেতরে ওই মাইয়াটা কিন্তু দমি যায় না। আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে এই মাইয়াটা যেভাবে স্লোগান এগুন দিতেছে, মানে পুরা দুনিয়া আর্তুন লাগে যে কাঁপি উঠছে। একটা জিনিস মনে রাখিও, ধর্মের নামে উগ্রতার সৃষ্টি যারা করে তারা কখনোই কি কখনোই প্রকৃত ধার্মিক হইতে পারে না। তারা ভীতু, তারা কাপুরুষ, তারা মূর্খ, তারা অশিক্ষিত, তারা বর্বর। তুমি যদি আরেকজনের ধর্মকে শ্রদ্ধা করতে পারো তাহলে কি তোমার ধর্ম সবার উপরে থাকবে, তুমি সবার কাছ থেকে কি সেই শ্রদ্ধাটুকু পাইবা। আগে নিজেকে কি নিজে অন্যকে সম্মান করো, তাহলে দেখবা কি আরেকজন কি তোমার অত সম্মান করে। আমার কাছে ভিডিওটা দেখে এমন একটা অবস্থা, মানে মনে পুরা বনের ভিতরে যদি কি কুত্তা শিয়াল এক লোকে সিল্লাম দেয় আর সিংহ যখন একটা গর্জন দেয় তখন কিন্তু কি সব সুপই দেয় পুরা বনের সবকিছু। তো তারা চিন্তা করছে এভাবে স্লোগান দিকে মেয়েটাকে বিব্রত করব, কিন্তু না, মায়াটা দমি যায় না। মায়াটা তার ইমানের শক্তি কিন্তু দেখাইছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার স্লোগান দিকে মায়াটা ব্যাগ কিছু থামাই দিছে। পরে ওখানে কলেজের শিক্ষকরা আসে মায়াটাকে কলেজে নিয়ে গেছে। তো এভাবে উগ্রতা ছড়ানোর মানে কি? একটা মেয়ে হিজাব পরি যাচ্ছে, হিজাব পরি গিয়ে যাইতে পারতো না? এটার জন্য কি তোমার পারমিশন লাগবো? সে কি তার ধর্ম ঠিকঠাকভাবে পালন করতে পারতো না? সেকুলার রাষ্ট্র হিসেবে নিজেকে দাবি করা ইন্ডিয়ারা যা শুরু করছে ধর্মীয়ভাবে উগ্রতা, মানে এই জিনিসটা দুঃখজনক, এই জিনিসটা দুঃখজনক। আর এই মায়াটা স্লোগান দিন আল্লাহু আকবার বলি বলি কি যে বলিষ্ঠ প্রতিবাদটা করছে, আমার কাছে মনে হচ্ছে তাদের মুখে যাচ্ছ থুতু ছিটাই দিল। কারণ তারা ভীরু, তারা দুর্বল, তারা কাপুরুষ। আর তারা ভীরু দুর্বল কাপুরুষ দেখি কি তারা একটা মেয়েকে কি ঠিকঠাকভাবে শ্রদ্ধা করতে পারে না, সম্মান করতে পারে না। তুমি যদি আরেকজনের ধর্মকে শ্রদ্ধা করতে না পারো তাহলে তোমার ধর্মকে কি কখনো কেউ শ্রদ্ধা করবে না, এবং তোমার ধর্ম কখনোই কি বিশ্বের শ্রেষ্ঠ ধর্ম হইতে পারে না। আগে নিজের নিজে অন্যের ধর্মকে শ্রদ্ধা করো, তারপর কি অন্যের কাছ থেকে কি শ্রদ্ধা পাওয়ার আশা রাখি। তোমরা ভীতু কাপুরুষ বর্বর অশিক্ষিত, তোমাদের মগজে মগজ ভর্তিছে পায়খানা। তোমাদের মগজে আসলে কি ধর্মের শিক্ষা নাই, তোমাদের মগজে কি কাগজে কলমের শিক্ষা নাই, প্রাতিষ্ঠানিক শিক্ষা নাই, পারিবারিক শিক্ষা নাই, নৈতিক শিক্ষা নাই, মানবিক শিক্ষা নাই, যার কারণে তোমরা কি মানুষের চামড়া নিয়ে শুধুমাত্র জন্মগ্রহণ করছো, কিন্তু প্রকৃত পরিমাণে মানুষ প্রকৃত মানুষ তোমরা হইতে পারো না। আর ধার্মিক হওয়া তো বহুত দূরের কথা, যারা ধার্মিক তারা আরেকজনের ধর্মকে শ্রদ্ধা করে। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আঙ্গরে কই দিয়েছে যে কি যে তোমরা অন্যের ধর্মকে কখনোই কি অশ্রদ্ধা করি না, তাদের ধর্ম তারা পালন করুক, তোমার ধর্ম তুমি পালন করো। আমার কাছে ভিডিওটা দেখি প্রচন্ড পরিমাণে ভালো লাগছে, প্রচন্ড পরিমাণে ভালো লাগছে। আমার কাছে মনে হয়েছে যে একটা বাঘিনী যখন তাকে কেউ অ্যাটাক করতে আইতেছে সে তার একটা গর্জন দিই
তো শুধুমাত্র আপনারা দেখলেন যে এই ভাই হিজাব নিয়ে কিছু সুন্দর কথা বলেছে, তার এই কথাগুলো এই বক্তব্য নিয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিবেন। তো দর্শক ভিডিওটি আপনারা দেখলেন, এখন আমরা দেখি আজকে যে ভারতের সাংবাদিকরা তারা কিভাবে হিজাবের পক্ষে কথা বলতেছেন। দর্শক চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। सवाल आप उठाएंगे, सवाल ये जो स्कूल का ड्रेस का कंडक्टर वो तो आपको मानना पड़ेगा, आपको नहीं मानेंगे आप उसे। हाँ। तो अगर यही हिंदू लड़की करती तो सवाल नहीं उठता, हिजाब पे सवाल क्यों? उस पर भी उठाते हैं। हाँ। अगर कोई कौन उठाता है? अगर कोई भाजपा जनता मंत्र जंतर मंत्र पर जब मुस्लिम काटे जाएंगे नारे लगाते हैं तब आप भाजपा समर्थक सामने आके बात करेंगे। के अंदर नारे लगाते हैं इंशाल्लाह। तो यूएपीए के तहत उन्हें जेल में डाला गया है? यूएपीए के तहत उन्हें जेल में डाला गया या नहीं डाला गया? एनयू के जेएनयू में नारे लगते हैं कि भारत तेरे टुकड़े होंगे इंशाल्लाह इंशाल्लाह। उनके ऊपर यूएपीए का एक्ट लगा सर, खबर पढ़िए। 5 साल के अंदर 462 दंगे इस यूपी के अंदर हुए। आप बताइए 5 साल के अंदर कौन सा दंगा उत्तर प्रदेश के अंदर हुआ? हिंदू लखीमपुर खीरी कांड नहीं हुआ? मुस्लिम लखीमपुर खीरी कांड नहीं हुआ? लखीमपुर के हिंदू मुस्लिम नहीं है? हिंदू मुस्लिम नहीं था ना, किसानों का मुद्दा था ना, किसानों का मुद्दा है कहा? वो किस ये आप डिसाइड करेंगे? 13 महीने आप बॉर्डर पर बैठे रहे, वो किसान नहीं थे? किसान जो दलाल थे। हिंदुत्व का सर्टिफिकेट आप देंगे, अच्छाई का सर्टिफिकेट आप देंगे, किसानों का सर्टिफिकेट आप देंगे, सब चीजों का सर्टिफिकेट। सुनिए मैडम, जिनका मंडी समिति का दलाली खत्म हो गई है। हाँ। जिनके एमएसपी जो करते क्या थे, किसानों के पास जाते थे अंधा पैसा आपने उस पर लेते, वे खरीदते थे उसके ऊपर। हम बीजेपी के सपोर्टर है और ये नहीं कि हम उनके अंधभक्त हैं, हम उनकी नीतियों को ध्यान में रख के हम बीजेपी की साइड हुए। कौन सी नीतियां मैम? हमें उनके काम पसंद है। कौन से काम नहीं किए उन्होंने? हिंदू मुस्लिम, अरे रहने दीजिए, राम मंदिर, अरे रहने दीजिए। ये क्या बात है, आपने हर चीज में ये बातें मत कीजिए। ये हिंदू मुस्लिम और राम मंदिर ये सब चीजें मत कीजिए। क्यों? कांग्रेस ने ताला खुलवाया था ना, कांग्रेस ने रातों रात मूर्ति रखी थी ना। 70 साल जब कांग्रेस ने काम नहीं किया तब बीजेपी आई ना। कर्नाटक में जो हिजाब को लेकर मुद्दा हुआ तब आप चुप्पी साध लेंगी? तब आप चुप्पी साध लेंगी? बात सुनिए, तब नहीं बोलेंगी मैडम बात। जब हिंदुत्व की फौज वहाँ एक लड़की को धमकाती है, बोलिए ना आप, बोल ली ना। एक सेकेंड, 6 साल ये बहुत तेज बोलती है, मेरी आवाज ही बुलंद है यार, मेरी भी तेज है, सुनिए। अच्छा एक मिनट, इनको बहुत स्लो बोल। आप मुझे मत बताइए, मैं मीडिया वाली हूँ, क्या आप डिसाइड ना करें? मेरी बात सुनिए, 70 साल कांग्रेस ने राज किया, ठीक है। अभी कोरोना काल भी बीजेपी सरकार में आया है, क्या चीज नहीं दी गई? राशन नहीं दी गया, क्या चीज नहीं दी गई, क्या नहीं दिया गया? आपको मैडम नहीं पता होगा लेकिन हमें पता है। वैसे जो गंगा में लाश तरी उसको, अरे मैडम वो महामारी थी, हर जगह मीडिया कवरेज तो नहीं कर सकती ना। अब अगर एक बार बताइए, किसी के यहाँ कोई मर्डर होता है तो क्या मतलब हर जगह कार्रवाई तो हो रही है ना, कहाँ नहीं हो रही है? नेता क्यों नहीं है जी? अरे मैडम कौन सी कार्रवाई हो रही है? अरे मैडम ऐसी बात मत कहिए, शिष्ट टेनी जेल में है क्या? मैडम ये बात मत कीजिए आप, मुद्दे की बात करती हूँ तो ये बात करिए। मैडम कानून व्यवस्था सुधरी है मैडम, बहुत सुधरी है पहले से। आज गुंडे गुंडों पे बुलडोजर चल रही है, जो हमारे पर राज करते थे विकास दुबे नाम का गुंडा, जो जिसका एनकाउंटर हुआ है वो भागने को इसके ना कि वो भाजपा की पोल खोल। अरे नहीं मैडम, ये तो सपा वालों का काम है, ये कांग्रेस वालों का काम। सारे बेहतर काम भाजपा के सारे खराब काम सपा कांग्रेस पर थोप दीजिए। मैडम जो बात कह रही हूँ, आप कह रहे ना कि आज लोग विकास नाम नहीं रखते, विकास नाम इसलिए नहीं रखते कि विकास दुबे सपा का आदमी था, कांग्रेस का आदमी था। ये रिपोर्ट आपने कहा आज तक और जी न्यूज़ में तो नहीं दिखी थी? अरे मैडम आपको नहीं दिखी होगी क्या? দর্শক আপনারা দেখলেন যে এই সাংবাদিক ভন্টি তিনি কিভাবে হিজাবের পক্ষে দাঁত ভাঙা জবাবগুলো দিচ্ছে। তো দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলেন, সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানিয়ে দিবেন। তো কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, ভিডিওকে শেষ করে দিব। আর ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে দর্শক প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজ সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।